আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক, ঈদ উল ফিতর শুভেচ্ছা জানাচ্ছি মিমি টিভি চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন আশা করি। মিমি টিভি ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। নাটোর জেলার বড়াইগ্রাম থানার রাজাপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আজকের ঈদের ফিতরের। সবাই আসছে ঈদগাহ ময়দানে, সবাই ভালো থাকবেন। রহমতুল্লাহ বরকাত, ঈদ মুবারক। নেতা আছে কিন্তু হাজির সাহেব আছেন তত্ত্বাবধানে, দলে দলে সবাই আসতেছে ঈদগাহ ময়দানে। আমি আপনাদেরকে বলতেছিলাম আজকে ঈদ উল ফিতরের কেন্দ্র মসজিদ পালন করেছে তাদের জিন্দগির সমস্ত গুণাকে আমি মাফ করে দিলাম। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই হাদিসের আলোকে আমি ঈমানের সাথে আবার তারা সেটা পালন করেছে আর তাকবীর বলতে বলতে ঈদগাহে যাইতেছে। দেখো 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 আমার কুদরতি মনটা জুড়ায় গেছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দারা, তাদের উপরে যে ফরজ দায়িত্ব ছিল পালন করে ঈদগাহে উপস্থিত হয়েছে, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তোমরা ঈদের নামাজ আদায় করে
ঈদের নামাজের আগে যেমন হাসতে হাসতে খুশি উদযাপন করতে করতে ঈদগাহ এসেছিলে, আবার হাসতে হাসতে খুশির সাথে তোমরা বাড়ি ফিরে যাও। তোমাদের জিন্দগির সমস্ত গুনাহটাকে মাফ করে দিয়েছি, আর যত গুনাহ ছিল সবগুলো নেকি দ্বারা বদলাইয়া দিছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের বান্দাবান্দিরা যখন বাড়ি ফিরে যায় তারা নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলছেনা, যারা এখনো দাঁড়িয়ে আছেন কাতার বন্দী হন নাই, মেহরবানি করে কাতার বন্দী হয়ে বসে পড়ুন, সামনে থাকা জায়গাগুলো পূরণ করুন। আজকে খুশির দিন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভালো রেখেছিলেন, আল্লাহ সুন্দরভাবে কয়েকটি মাস রোজা পালন করার তৌফিক দিয়েছিলেন। ও বাবু, তোমারই রোজা পালনের পরে আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে মেহরবানি করে আপনি আমাদের ঈদ উল ফিতরের নামাজে অংশগ্রহণ কবুল এবং মঞ্জুর করে নিন। এলাকার মাহবুবদেরকে নামাজি বানায় দিন, এলাকার মাহবুবদেরকে